কোনো রকম কোনো মন্ত্র জপ না করেই আপনি শক্তিশালী একটি বশীকরণ করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ আমি শিখিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের যে বশীকরণ তন্ত্রটা আমি আপনাদেরকে দেব, এর দ্বারা আপনি যে কোনো বিবাহিতা নারীকে বশীকরণ করতে পারবেন। যে কোনো বিবাহিতা নারী, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যে কোনো পাড়া প্রতিবেশী অন্য লোকের বিবাহিতা স্ত্রী, বৌদি, ভাবি, আপনার থেকে বয়সে বড় হোক কি ছোট হোক, আপনি যে কোনো বিবাহিতা নারীকেই আপনি বশীকরণ করতে পারবেন। এমন কি বিবাহিতা নারী মানে যে শুধু বাইরের বিবাহিতা নারী হলেও হবে সেটা কিন্তু নয়, আপনি নিজের বিবাহিতা স্ত্রীকেও বশীকরণ করতে পারবেন এই বশীকরণ তন্ত্রের দ্বারা। তো বুঝতে পেরেছেন, আপনি পাড়া প্রতিবেশী বা অন্য লোকের স্ত্রী, পর স্ত্রীকে আপনি বশীকরণ করতে পারছেন এবং নিজের স্ত্রীকেও বশীকরণ করতে পারছেন। শুধু মনে রাখবেন সেই নারী যেন বিবাহিতা হয়, ঠিক আছে? তো আজকের এই বশীকরণটি শুধুমাত্র বিবাহিতা নারীদেরকেই প্রেমে পাগল করে নিজের কাছে টেনে আনতে পারবেন সেই ধরনের এই বশীকরণটি। এবং আপনাকে কোনো রকম কোনো মন্ত্র জপ করতে হবে না, একটি শক্তিশালী পদ্ধতি রয়েছে, সেই তান্ত্রিক পদ্ধতি দিয়েই আপনি এই বশীকরণটি করতে পারবেন। যদি শিখতে চান তো মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শিখে নিন ভালোভাবে। যদি আপনার মনে এরকম কামনা বাসনা অনেক দিন থেকেই রয়েছে যে অন্য লোকের স্ত্রীকে আপনি নিজের কাছে পেতে চাইছেন, অন্য লোকের পরস্ত্রী, তাকে দেখে হয়তো ভালো লেগে গিয়েছে, তার সঙ্গে আপনি গুপ্তভাবে সম্পর্ক রাখতে চাইছেন, রিলেশন রাখতে চাইছেন, তো কোনো ব্যাপার নয়, আজকের এই বশীকরণ তন্ত্রের দ্বারাই আপনি সেই অন্য লোকের বিবাহিতা স্ত্রী অর্থাৎ পরস্ত্রী, যে কোনো বিবাহিতা নারী, সে বৌদি হতে পারে, ভাবি হতে পারে, যে কোনো বিবাহিতা নারীকেই আপনি নিজের প্রেমে পাগল করিয়ে নিতে পারবেন এবং নিজের হাতের মুঠোই করে রেখে দিতে পারবেন এই বশীকরণ তন্ত্রের দ্বারা। আপনি যখন যা করতে বলবেন সে তখন তাই করবে, আপনার কথা অক্ষরে অক্ষরে শুনবে এবং আপনি তখন তাকে যখন খুশি ডাকবেন সে আপনার কাছে তখনই চলে আসবে। এত শক্তিশালী এই বশীকরণ, আপনার প্রতি একটা মোহ মায়ার জালে জড়িয়ে থাকবে এবং আপনার প্রেমেই পাগল হয়ে থাকবে সব সময়। তো এই বশীকরণ তন্ত্রটি এই ধরনের একটি বশীকরণ, সেই বিবাহিতা নারীকে আপনি নিজের প্রেমে পাগল করে রেখে দিতে পারবেন। আর যদি আপনার বিবাহিতা স্ত্রীকে আপনি করতে চাইছেন, যদি আপনার বিবাহিতা স্ত্রীর সাথে মনোমালিন্য নেই বা প্রেমটা অনেক কমে যাচ্ছে, ভালোবাসাটা অনেক কমে যাচ্ছে, তাহলে এই বশীকরণ তন্ত্রের দ্বারা আপনি নিজের বিবাহিতা স্ত্রীকেও বশীকরণটি করতে পারবেন। এই বশীকরণ তন্ত্রটি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারবেন এবং আপনি যদি পুরুষ হন, সে আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনি যদি কোনো বিবাহিতা নারীকে বশীকরণ করতে চান এবং নিজের প্রেমে পাগল করতে চান, তাকে নিয়ে আপনি নিজের উদ্দেশ্য সাধন করতে চান, তাহলে যে ইচ্ছা যদি আপনি পূরণ করতে চান তাহলে আজকের এই বশীকরণটি আপনি অনায়াসেই করতে পারবেন। খুবই সহজ সরল পদ্ধতি, মারাত্মক শক্তিশালী একটি তান্ত্রিক পদ্ধতি রয়েছে, শুনতে থাকুন। এই বশীকরণ ক্রিয়াটি করতে হলে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যখন সময় হবে আপনার সেই দিনটায়, তখন আপনি একটি লজ্জাবতী গাছের কাছে যাবেন, ঠিক আছে? শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন আপনি যখন খুশি আপনার সময় হবে সেই দিনটায় আপনি তখনই একটি লজ্জাবতী গাছের কাছে যাবেন। লজ্জাবতী গাছ আপনারা সবাই জানেন নিশ্চয়ই, আর যারা জানেন না একটু গুগলে সার্চ করে দেখে নেবেন লজ্জাবতী গাছ, তাহলেই দেখতে পেয়ে যাবেন। যে কোনো লজ্জাবতী গাছ হলেই হবে, সাদা ফুল একটাই হয় আর একটাই লাল ফুল হয়, তো সাদা বা লাল যাই হোক না কেন সেই লজ্জাবতী গাছ হলেই হবে। তো সেই লজ্জাবতী গাছের কাছে যাবেন এবং সেই লজ্জাবতীর গাছের কাছে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন সেই গাছের কাছে। খুবই ছোট গাছ হয় আপনারা নিশ্চয়ই জানেন। তো গাছটির কাছে আপনি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছেন, এবারে আপনি জোড়হাত করে, যেরকম প্রণাম করা হয় জোড়হাত করে আপনাকে গাছটিকে প্রথমে জাগাতে হবে। কিভাবে জাগাবেন এই কথাটি বলবেন, জাগরে গাছ জাগ, যে কাজে লাগাবো সেই কাজে জাগ, যদি না জাগিস আকাশ পাতাল লাগিয়া যাক। এই কথাটি আপনাকে বলতে হবে কবার, তিনবার বলতে হবে, তিনবার বলে তারপরে তিনটে হাততালি দেবেন, তারপরে আপনাকে দক্ষিণ দিকে কিন্তু মুখ করে করতে হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে আপনাকে এক নিঃশ্বাসে, একদম এক নিঃশ্বাসেই কিন্তু গাছটিকে পুরো শিকড় সমেত মাটির থেকে উপরে তুলে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনাকে কিন্তু লজ্জাবতী গাছকে জাগিয়ে পুরো শিকড় সমেত লজ্জাবতী গাছটিকে উপরে নিতে হবে। এবারে আপনি কি করবেন,
লজ্জাবতী গাছে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকে বেছে ফেলে দেবেন। কোনো রকম পাতা রাখা যাবে না, সমস্ত পাতাগুলোকে বেছে বেছে ফেলে দেবেন। শুধুমাত্র গাছটির ডাল থাকছে এবং মূল শিকড় এই সমস্ত থাকছে। তো সেইটাকে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। বাড়ি এসে ভালো জলে ধুয়ে নেবেন পুরো গাছটিকে, শিকড় সমেত মাটি টাটি কাদা এসব লেগে থাকতে পারে, তো ভালো জলে আপনি ধুয়ে নেবেন। তারপরে এবার আপনাকে ওই যে গাছটি এনেছেন লজ্জাপতি গাছ, যেটা ডাল রয়েছে এবং শিকড় রয়েছে শুধুমাত্র, তো সেইটাকে আপনাকে পেস্ট তৈরি করতে হবে, বেটে পেস্ট তৈরি করতে হবে। এবার ওই যে পেস্ট তৈরি করবেন ওর সাথে আরও কিছু জিনিস কিন্তু মেশাতে হবে। সেটা হচ্ছে দেখবেন চন্দনের গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো চন্দন, সেটা আপনি যে কোনো দশকর্মার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন গুঁড়ো চন্দন। সেই গুঁড়ো চন্দন মেশাতে হবে। আর আপনি যদি হিন্দু ভাই হন সে হলে আপনাকে গোরোচনা আনতে হবে। এই গোরোচনা যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়, গোরোচনা বললেই দিয়ে দেবে আপনি যদি হিন্দু হন। আর আপনি যদি মুসলিম ভাই হন তাহলে আপনাকে কস্তুরি আনতে হবে দোকান থেকে, তো কস্তুরি মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন লজ্জাবতী গাছের যে ডাল এবং শিকড় আপনি এনেছেন তার সাথে আপনাকে মেশাতে হবে গুঁড়ো চন্দন। তো সবাই মেশাচ্ছেন, হিন্দু হন কি মুসলিম হন, যে কোনো ধর্মের মানুষই হন, গুঁড়ো চন্দনটা আপনাকে মেশাতেই হবে। এবারে শুধু এই জায়গাটাই পার্থক্য, সেটা হচ্ছে হিন্দু ভাই হলে গোরোচনা মেশাবেন আর মুসলিম ভাই হলে কস্তুরি মেশাবেন। ঠিক আছে, তো যেগুলো বললাম এগুলো মিশিয়ে একসাথে থেঁতো করে পেস্ট তৈরি করে নেবেন, একদম যে মাখো মাখো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সেই পেস্ট নিয়ে এবারে কী করবেন ভালোভাবে শুনুন। তবে তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে টিপে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই চ্যানেল থেকে আপনি বিনামূল্যে সমস্ত তন্ত্র মন্ত্র টোটকা কবিরাজি চিকিৎসা শিক্ষা বাড়িতে বসে শিখতে পারবেন এবং সেগুলো শিখে নিজের হাতেই নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন বিনামূল্যে। কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজির কাছেও দৌড়াদৌড়ি করতে হবে না, বাড়িতেই বসে এগুলো শিখুন। আর আমার আরেকটি তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব। চ্যানেলটির লিংক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে দেখুন একটু এবং সেই লিংকে ক্লিক করে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন। এবারে যেই পেস্ট তৈরি হলো সেই পেস্ট আপনি নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনি ওই পেস্ট নিয়ে নিজের কপালে লাগিয়ে নেবেন, নিজের কপালে। ঠিক আছে, লাগিয়ে ওই তিলক পড়া অবস্থায় আপনাকে চলে যেতে হবে সেই বিবাহিতা নারীর সামনে। সে আপনার বিবাহিতা স্ত্রী হতে পারে বাড়িতে, অথবা সে বৌদি বা ভাবি হতে পারে, যে কোনো পাড়া প্রতিবেশী অন্য লোকের স্ত্রী হতে পারে, সে আপনার সম্পর্কে যাই হোক না কেন, আপনার বয়সে যাই হোক না কেন, আপনি যদি তাকে ভালোবেসে থাকেন সে বিবাহিতা নারীকে, তো এইভাবে কপালেতে তিলক কেটে ওই পেস্ট দিয়ে আপনাকে চলে যেতে হবে তার সামনে। সে আপনাকে ওই তিলক পড়া অবস্থায় দেখা মাত্রই সে আপনার সাথে সাথে বশীভূত হয়ে যাবে। আপনি এটা করে দেখুন, হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন, এটা গ্যারেন্টি সহকারে আপনাকে আমি বলছি। তবে হ্যাঁ, কোনো অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, আমি শুধুমাত্র শিক্ষামূলকভাবেই আপনাদেরকে দিচ্ছি এই তন্ত্রটি, আমি কাউকে উৎসাহিত বা অনুপ্রাণিত করছি না এই প্রশিক্ষণ তন্ত্রটি করার জন্য। যদি করেন তো নিজের দায়িত্বে প্রয়োগ করবেন, কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না। তো একটি লাইক অবশ্যই দেবেন এবং এটি গুরু অনুমতি নিয়ে করবেন। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক মাত্র 50 জনকে শেয়ার করে দিন, আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক নিজস্ব ফেসবুক প্রোফাইলেও দিয়ে দেবেন, মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন, তারপরে কাজ করবেন। আর এই চ্যানেলে আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, ক্লিক করে দেখে নিন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর নিচে ডেসক্রিপশানটা চেক করে নেবেন। ধন্যবাদ।